নমস্কার, আমি সীমা চাকমা, আমি বরদলি নিবাসী, ওয়ার্ড নাম্বার 40। এবং আর একটা পরিচয় আমার, আমি মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সীমা চাকমা। এবার আরেকটাইও আছে, এনএসএস প্রোগ্রাম অফিসারও। এই আমার একটু জনসম্মুখে তুলে ধরেন, কি কি কারণ? আমরা এটা এই নাগপুর ইন্ডিয়ান ক্যান্সার ইনস্টিটিউট গভ অফ ইন্ডিয়া, ওনার এখানে 50 বছর মহিলা, একজন বয়স 50 বছরের বয়স্ক একটা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে সমস্ত মাথার চুল ঝরে যায়। তো ওরা এই প্রকৃতি ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে বেঙ্গালোরে, ওদের সঙ্গে যোগাযোগ করে এখানে আমাদের সঙ্গে, আমাদেরও ইচ্ছে যে আমার মেয়ের চুলগুলি এত যত্ন সহকারে আমরা বড় করেছি, আমরাও যদি এই সুন্দর একটা সামাজিক কাজে আমরা এই চুলগুলি ডোনেট করতে পারি, তাতে আমরা আরও খুবই মানে আনন্দিত। এবং আবার এবং আমাদের দেখে যাতে অন্যান্য মেয়েরা, মায়েরা যদি এভাবে ডোনেট করে আমাদের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ায়, এই জন্য আমাদের এই একটা পদক্ষেপ নেওয়া। আমরা সবসময় সামাজিক কাজে আছি, আমার স্বামী অনিমেষ ঘোষ, উনিও মানে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। তো আমিও প্রোগ্রাম অফিসার একটু আগে বলেছি এনএসএসের, তো আমরা যদি এই কাজ একটু করতে পারি মানে সাধারণ হলো, আমরা ভীষণ খুশি থাকি এই কাজে। তার জন্য এই পদক্ষেপ আমরা নিয়েছি, এবং আরও এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি এটা আরও আমাদের মিডিয়ারা এসছেন এখানে এই খবরটা পেয়ে, তাদের আমি এখানে আমার মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে সম্মান আপনারা বাড়াতে এসছেন, আমার এখানে আমার বাসভবনে এসছেন, এবং আমরা খবর পেয়েছি এইভাবে। ওই মহিলা যে ক্যান্সার আক্রান্ত মহিলা, আমার নাম হচ্ছে সঙ্গমিত্রা, সঙ্গমিত্রা মানে মহিলা, বয়স 50 বছর, এখন উনি চিকিৎসাধীন আছেন নাগপুরে, এই চেন্নাই তো হসপিটালটা, নাগপুরে চিকিৎসাধীন আছেন। এবং আমাদেরও আমরা একদম সৌভাগ্য বলে মনে করছি আমরা আমাদের পরিবারটা, কেন মানে আমার মেয়ের চুলগুলি যদি এই মহিলার মাথায় যদি প্রতিস্থাপন করা যায়, আমরা মানে খুব নিজেকে গর্বিত বলে মনে করব এই আর কি। তো আমরা পদক্ষেপ নিয়েছি, আগামীকাল আমরা চুলগুলি পুরো মানে আমরা ইয়ে করে পুরো সমস্ত মাথার চুল নেড়া করে আমরা একদম এগুলি পুরো সুন্দর করে পরিচর্যা করে চুলগুলি আমরা প্যাকেট করে কুরিয়ার করে পাঠাবো। মেয়ের নাম? আমার মেয়ের নাম অনুসুয়া ঘোষ, সে শিশু বিহার স্কুলের ছাত্রী, KG 2-তে পড়ে, এই বয়সে আপনি আপনার মেয়ের চুলগুলো দিয়ে দিচ্ছেন মানে কোনো মানে? একদমই না, আমার চাইতে আমার মেয়ে ভীষণ খুশি, কারণ সে মানে প্রথম থেকে বলেছি আমি, মা তোমার চুলগুলি এরকম, হ্যাঁ মা দিয়ে দাও আমার এই চুলগুলি, যদি আজকেও 2-3 বার বলেছে যে এই আন্টির মাথায় লাগাবে, আন্টির মাথায় লাগাবে, আমরা ফটোও দেখিয়েছি এই আন্টিকে, এই এখন আমরা দেইনি, কারণ আমরা আগে চুলগুলি কাউকে ইয়ে করি প্যাকেট করব। এরপরে আমরা ভেবেছিলাম হয়তো নিজের যখন চুলগুলি থাকবে না একটু কষ্ট পাবে এই আমার মাথায় চুল নেই, কিন্তু একদমই না, আমাদের থেকে সে আরো পজিটিভ। এই দেখে আমার বাচ্চার এই উৎসাহিত আবেগপ্রবণ মনোভাব দেখে আমি আরো অত্যন্ত খুশি, আমি এবং আমার পরিবার। ধন্যবাদ। পানো কি